প্রয়াত সাংবাদিক জাকির হুসাইন খানের শোকসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিদ্দিকুর রহমান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। শাহরাস্তি প্রেস ক্লাবের আয়োজনে প্যারাডাইস কফি হাউসের হল রুমে প্রয়াত সাংবাদিক জাকির হুসাইন খানের শোকসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসাদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সূচিপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ আবুল কালাম, সহসভাপতি মাইনুল ইসলাম কাজল, হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও শাহরাস্তি রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, প্রেস ক্লাবের সহযুগ্ম সম্পাদক ও অপরূপা নাট্যগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি আমরুজ্জামান সবুজ, সকলের কণ্ঠের সম্পাদক ফয়েজ আহমেদ, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, শাহরাস্তি হাসপাতাল ও প্যাথোলজি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য কামরুজ্জামান সেন্টু, অপরূপা নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন প্রমুখ। শাহরাস্তি প্রেস ক্লাবের সহসভাপতি দৈনিক চাঁদপুর প্রতিদিনের শাহরাস্তি প্রতিনিধি সাংবাদিক জাকির হুসাইন খান লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার 5 এপ্রিল রাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 পুত্রসহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান। অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন শাহরাস্তি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রতন। পপুলার বিডি নিউজ, শাহরাস্তি, চাঁদপুর। এই শুনছো? হ্যাঁ বলো। এই ঈদে কোথা থেকে শপিং করাবে? আরে আমাদের হাজিগঞ্জ বাজারের কাপুরিয়া পট্টিতে হাইসয়েজ আছে না? এখানে ছেলেদের শার্ট, টি শার্ট, প্যান্ট, মেয়েদের থ্রি পিস, শাড়ি, গার্মেন্টস সামগ্রী, কসমেটিক্স এর রয়েছে বিশাল সমাহার। হাইসয়েজ দামে ও মানে পছন্দ আপনার হবেই হবে। আপনার ও পরিবারের ঈদের কেনাকাটা করতে আজই চলে আসুন হাইসয়েজে। হাইসয়েজ কাপুরিয়া পট্টি, হাজিগঞ্জ বাজার, চাঁদপুর।